অঞ্চল অফিসের তালা ভেঙে ঢুকতে হলো অফিস স্টাফ সহ প্রধানকে অঞ্চল অফিসের চাবি ঘিরে বিতর্ক গোপন সূত্রে খবর অফিস স্টাফকে চাবি না দিয়ে এক ইঞ্জিনিয়ারের কাছে চাবি থাকার অভিযোগ উঠল ধূপকুড়ি ব্লকের কোঠি গ্রাম পঞ্চায়েতে ঘটনা সূত্রপাত দুই দিন ঘড়ির কাঁটার সময় সকাল এগারোটা পেরিয়ে অফিসের সামনে উপস্থিত গ্রাম পঞ্চায়েত অফিস স্টাফ বিভিন্ন কাজ করতে আসা গ্রামবাসীরা কিন্তু ঠিক তখনই সমস্যা এসে উপস্থিত হয় চাবি নেই অভিযোগ নবনির্বাচিত বিজেপি প্রধান পরিচালিত অঞ্চল অফিসে সঠিক সময় খোলা এবং বন্ধ করা হয় না এছাড়াও অঞ্চল অফিসের চাবি অঞ্চল স্টাফের কাছে না থেকে অন্যজনের কাছে থাকার অভিযোগ তুলেছে তৃণমূল এদিকে এদিন দীর্ঘক্ষণ অঞ্চল অফিসের বাইরে দাঁড়িয়ে থাকেন এলাকাবাসী সহ স্টাফরা পরবর্তীতে অফিস টাইম পেরিয়ে পেরিয়ে দীর্ঘক্ষণ পরে বাধ্য হয়ে অঞ্চল অফিসের তালা ভেঙে ঢুকতে হয় ভিতরে ঘটনায় তীব্র নিন্দা করছে এলাকার বিরোধী দল তৃণমূল যে কারণের জন্য ভাঙা হয় কি বলবেন এই বিষয়ে আমি তো বলতে পারতেছি না প্রধান সাহেব বিস্তারিত বলতে পারবেন আমি যেটুকু শুনছিলাম যে হচ্ছে তালা চাবিটা পাওয়া যাচ্ছিল না সেজন্য এই তালাটা ভেঙে আপনি কখন আসছেন আমি আসছি এগারোটার সময় মূলত চাবি কার কাছে থাকে চাবি থাকে আমাদের জিপি স্টাফ যারা আছেন জিপি কর্মী কাছে অভিযোগ যে সেই চাবিটা তাদের মানে স্টাফের কাছে থাকে না ইঞ্জিনিয়ারের কাছে থাকে কি বলবেন এই বিষয়ে ইঞ্জিনিয়ারের কাছে থাকে না এই বিষয়ে আমি জানি জানি না প্রধান শেখ জানেন আমি অ্যাকচুয়াল অফিসটা খোলার টাইম অফিস খোলার টাইম হচ্ছে সাড়ে দশটা কিন্তু আজকে নাকি দেরি করে খোলা উচিত চাবি না আসার কারণে তালা ভাঙা চাবিটা পাওয়া যাচ্ছিল না তাই দেরি আপনার নাম আপনার নাম আমার নাম হচ্ছে আইয়াস প্রধান সময় মতো করে অঞ্চল অফিস খোলা বা বন্ধ করা হয় না সন্ধ্যার পরেও নাকি অঞ্চল অফিস খোলা থেকে এরকম কোনো অভিযোগ আমার কাছে নেই আমরা কোনোদিন এইভাবে অভিযোগ আমাদের কাছে আসেনি আর অফিসের অফিসের কাজ থাকলে আমাদের এটা একটু দেরিও হতে পারে হ্যাঁ একটু আমরা তাড়াতাড়িও খুলে দিতে পারি আচ্ছা এই ঘটনাটা কি বলছেন যেটা এটা এটা হচ্ছে কি এটা ভিত্তিহীন ব্যাপার পটনার থেকে এটা হতেই পারে রাস্তার মধ্যে যদি একটা মানে আসার সময় যদি একটা বাইক খারাপ হয়ে যায় হ্যাঁ তার কারণে হয়তো আসতে দেরি হয় হ্যাঁ কর্মী কি আপনাদের অঞ্চলে নেই কর্মী আসে কিন্তু একদম অসুস্থ আসে উনি কোন স্থানে রয়েছেন এবং ওনার কাছে চাবি কী কারণে জিপি কর্মীর কাছেই আমাদের চাবি কি নাম ওনার রতন রায় রতন রায় আচ্ছা এখানে অভিযোগ উঠছিল যে ইঞ্জিনিয়ারের কাছে ছিল চাবিটা সেই বিষয়ে কি বলবেন তবে ইঞ্জিনিয়ারের কাছে কি চাবা চাবি থাকা সঠিকই না 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 এটা ভেতরে এটা আমি বলছি তো ভেতরে এটা আমাদের যে রতন ওনারই কাছে চাবি থাকে উনি আসার পর এটা অফিস সেক্রেটারি বলেছেন যে হ্যাঁ ইঞ্জিনিয়ারের কাছে চাবি ছিল কিংবা হারিয়ে গেছে সেটা তো অত জানেন না অঞ্চল অফিস আজকে কখন খোলা হয় মোটামুটি সেই সাড়ে এগারোটা থেকে হইতে পনেরো বারোটা আচ্ছা আমাদের গোদাগুটি গ্রাম পঞ্চায়েতে আমরা এর আগে যখন অঞ্চল অফিস আমরা দায়িত্বে ছিলাম তখন কিন্তু এরকম অবস্থা হয়নি যে অঞ্চল অফিস সাড়ে দশটা এগারোটা বাজার পরেও অঞ্চল অফিস খোলেনি লোকজন হয়রানি হয়ে দাঁড়িয়ে থাকার এরকম ঘটনা আমরা দেখিনি কিন্তু আজকে আমরা দেখতে পেলাম কথাগুটি গ্রাম পঞ্চায়েতে প্রায় বারোটায় প্রায় বেজে গেছে অফিস স্টাফ দাঁড়িয়ে আছে লোকজন দাঁড়িয়ে আছে অফিসে তালা খোলেনি তো এটা হচ্ছে খুব নিন্দনীয় ঘটনা কারণ লোকজন এইভাবে হয়রানি হচ্ছে লোকজন কাজের জন্য আসার পরে লোক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে আছে এবং অফিস স্টাফ অফিসের কাজ করার জন্য এসে অফিসের সামনে দাঁড়িয়ে আছে অঞ্চল অফিসের চাবি বারোটা বাজার পরেও অঞ্চল অফিস খুলিনি তারপরে বাধ্যমত হয়ে অফিস স্টাফ যারা ছিল বাধ্যমত তারা ভেঙে অফিসের কাজ করার জন্য ভেতরে ঢুকেছেন এটা তো খুব নিন্দনজনক ঘটনা যার কাছে চাবি থাকুক অঞ্চল অফিস খোলার সময় হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটার সময় অফিসের স্টাফ আসবে যারা অঞ্চল অফিসের দায়িত্বে থাকেন তারা অফিসটা এসে অফিস অফিসের চাবিটা খুলবেন কিন্তু মুখ্য ভূমিকা হচ্ছে প্রধানের প্রধান যদি তার কর্মচারীকে সঠিকভাবে পরিচালনা না করে তাহলে অঞ্চল অফিস বেহাল পরিস্থিতি হয়ে যাবে অঞ্চল অফিস সাধারণ পাবলিকের খুব অসুবিধা হয়ে যাবে এই জন্য হচ্ছে অঞ্চল অফিস যদি সঠিকভাবে না খুলে আগামী দিনে আমরা অঞ্চল কী কীভাবে সঠিকভাবে খোলানো যায় তার ব্যবস্থা আমরা করব এতে কত মানুষের অসুবিধা হচ্ছে এতে তো অনেক লোক লোকজন অসুবিধা হচ্ছে কারণ হচ্ছে লোকজন সঠিক সময় অঞ্চল অফিসে আসবে সঠিক সময় কাজ করে বাড়িতে যাবে বাড়িতে চলছে যাওয়া হচ্ছে হ্যাঁ দৌড়ে সরকার টাইম মতো হচ্ছে আচ্ছা এই যে তালা লাগিয়ে দেওয়া এবং নতুন প্রধান আসার এরকম এরকম ঘটনা ঘটনা হচ্ছে আমাদের আমলে আমরা দেখিনি কোথাও কি কি দেখা যাচ্ছে তো অবশ্যই যারা দায়িত্ব পালন করতে পারে না তাদেরকে দায়িত্ব দিয়েছে তার জন্য হচ্ছে অফিস হয়তো সঠিক সময় অফিস বন্ধ হচ্ছে না সঠিক সময় খুলছে না হ্যাঁ কর্মচারী কখন আসছে কখন যাচ্ছে কী করা উচিত কোনো হিসেব নেই সেটা হচ্ছে আমরা যদি প্রধান যদি সে সেইভাবে পরিচালনা করতে না পারে তাহলে তিনি দায়িত্ব ছেড়ে দিতে পারে না হলে আছে যদি দায়িত্ব ছেড়ে না দেয় তাহলে আমাদের দলের পক্ষ থেকে আমরা কীভাবে সঠিকভাবে চালানো যায় তার জন্য আমরা প্রধানকে আমরা হয়তো ঘেরাও করবো নাহলে ডেপুটেশন দেবো আপনার নাম আমি ধর্মনারায়ণ রায় এক্স প্রধান